দর্শক সবাইকে স্বাগত। এই যে দেখেন বর্ষার নতুন পানি, বৃষ্টিতে আমাদের এই বিলে পানি জমে গেছে। সবে মাত্র ধান কাটা শেষ হয়েছে, এখন এখানে হাঁটু পানি, গোড়ালি পানি এরকম। এই পানির ভেতরেই টাকি মাছ তার ডিম ছেড়ে দিয়েছে, আর সেই ডিম থেকে পোনা উৎপাদন হয়েছে। এই যে দেখেন পোনাগুলো দেখা যাচ্ছে, টাকি মাছের পোনাগুলো দেখতে সোনালি কালারের হয়ে থাকে। এখন এই পোনাগুলো কিভাবে আহরণ করবেন তা দেখাবো। এই পোনাগুলো আহরণ করার পরে অন্যত্র অন্য কোনো পুকুরে ছেড়ে সেখানে বড় করা যায়। প্রথমে আমরা একটি জালি নিলাম, একে আঞ্চলিক ভাষায় জালি বা জাকই বা জাল অনেক নামেই ডাকা হয়। এটা যেহেতু একদম ধানের জমির ভেতরে, ধরা কষ্টসাধ্য, তাই এই বুদ্ধি, একজন এই সাইড থেকে ধরে রাখা হয়েছে আর সামনে থেকে একজন তাড়িয়ে দিবে। যেহেতু পোনাগুলো অনেক ছোট, তাই সহজেই এই জালের ভেতরে চলে আসবে। দেখেন সোনালি কালারের প্রায় সবগুলো পোনাই জালে উঠে গেছে। এখন এটা পরিষ্কার করব। পরিষ্কার করার একটা পদ্ধতি আছে, এগুলো একটু অল্প পানিতে রেখে সামনের দিকে ময়লাগুলো ঢেউ দিয়ে সরিয়ে দিলে পোনাগুলো এই জালির কোনায় গিয়ে জমা হয় একত্রে। এই পোনাগুলো সংগ্রহ করতে হয় সাধারণত সকালবেলা। সকালবেলাতে পোনা অনেক বেশি পাওয়া যায়। অর্ধেক যন্ত্রপাতি কিনেছি, 40,000 টাকা কিনছি, কোরবানির দেখিন আর 60,000 টাকা, 1,00,000 টাকা একবারে শেষ। এই যে পোনাগুলো সব জালের কোনায় এসে জমা হয়ে গিয়েছে। অনেক সুন্দর দেখতে। এখন পাতিলে হালকা একটু পানি দিয়ে রাখলেই বেশ কয়েক ঘন্টা পর্যন্ত এভাবে বেঁচে থাকে, মারা যায় না। তারপরে অন্যত্র অন্য কোনো পুকুরে ছেড়ে দেওয়া যায়। এগুলোকে আমরা বলি টাকি মাছ, তবে সম্ভবত ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেক জায়গাতেই অন্য অনেক নামে ডাকা হয়ে থাকে। তবে আমরা এটাকে টাকি মাছ নামেই চিনে থাকি। এখানে আরও এক ঝাঁক দেখা যাচ্ছে, তবে এটা একটু বেশি পানিতে। একটু বেশি পানির পোনাগুলো ধরা সহজ, এগুলো শুধু জাল দিয়ে ঠেলা দিলেই হবে। এবারের পোনাগুলো আগের চেয়ে একটু বড়। দর্শক, আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।